নমস্কার বন্ধুরা, গল্প কথায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন তো লকডাউনের মধ্যেই আমরা আছি, তো কি হয়, থেকে থেকে বোর হয়ে যায়, কারণ সবসময় ঘরের মধ্যে থাকা সত্যি একটু ডিফিকাল্ট, বিশেষ করে ছেলেদের জন্য। কারণ যারা মেয়েরা আমরা বাড়িতেই থাকি, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, তো বাড়িতে থাকার ফলে হয় কি, মানে আমাদের অতটা প্রবলেম হলেও হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, বাট অতটাও হচ্ছে না যারা মানে ওয়ার্কিং ওম্যান বা ছেলেরা যারা রীতিমতো অফিস বা ব্যবসা যা কিছু হোক বাড়ির বাইরে কাজ করে, তো তাদের জন্য একটু বিশেষ করে বেশি প্রবলেম হচ্ছে। তো ভাবলাম যে এই লকডাউনের সময় যেটা একটা নতুন একটা রেসিপি শেয়ার করা যায়, বিশেষ করে এই চ্যানেলটাতে মানে আমি নিত্য নতুন টিপস শেয়ার করি ডেফিনেটলি, মানে ইটস নট অনলি অ্যাবাউট আমার ডেইলি লাইফের ব্লগ, আমি চেষ্টা করি বিশেষ করে ভালো ভালো ইনফরমেশন, সেটা আমার বিউটি টিপস হোক, মেকআপ হোক, মানে মেকআপ রিলেটেড যে কোনো কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে ব্রেডের একটা দারুণ একটা রেসিপি আমি শিখেছি, ভীষণ সুন্দর। তো এই রেসিপিটা আমি গত সপ্তাহে দিয়েছিলাম, তো দেওয়ার ফলে কী হচ্ছে, আমি তখন ডিটেলস অত কিছু বলিনি রেসিপিটা সম্বন্ধে। তো আমাকে অনেকে কমেন্ট আছে, দিদি তুমি স্টাফিংটা কী কী ইউজ করেছো, আমি ওই ডিটেলস অত বলিনি যেহেতু। তো তারপরে আমার রিলেটিভের মধ্যে আমার একটা দিদির মেয়ে আমাকে ফোন করেছে যে তুই কী কী দিয়েছিস মাসি আমাকে একটু বল। তারপরে আমার বোন ও দেখতে ভীষণ ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে দেখতে, আর নতুন একটা কিছু। আর আমার সামনের ঘরে যে থাকে ও আমাকে ওকে দিয়েছিলাম, তো ও আমাকে বলছে তুমি খেতে দারুণ হয়েছে, কী কী দিয়েছো। তো ভাবলাম ওভারঅল সবার জন্য আমি যদি ভিডিওটা আবার নতুন করে বানাই তোমাদের জন্য, ব্রেডের ওটা আমি না নামটা ঠিক ট্রাই তো করেছি বাট নাম আমি কিছু দিইনি, তোমরা এই যে কী বলবো একটা নাম তোমরা তাই পছন্দ মতো দিয়ে নিও, ঠিক আছে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তো খুব সোজা, বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো, ঘরের এখন যেহেতু বাইরে বেরিয়ে বারবার জিনিস কেনা সম্ভব না, তো ঘরের মিনিমাম উপকরণ দিয়ে এটাকে বানাতে পারো। তাহলে চলো বকবক না করে রেসিপিটা দেখে দিই, ঠিক আছে। তো ফার্স্টে স্টাফিং বানানোর জন্য কী করবো, এই যে আমার ঘরে পাতা টক দই, তোমরা বাজারেরটা ইউজ করতে পারো, তো এই টক দই নেব, পরিমাণটা যে যার মতো, আমি তো অত এক্সপার্ট নই, তোমরা বুঝতে পারবে। আমি এটা তিনটে তিনটে ছটা ব্রেডের জন্য নিচ্ছি, ঠিক আছে, পরে যদি দেখি এর থেকে একটু লাগছে বেশি আমি আর একটু নেবো। এবারে নিয়ে নেবো সুজি, সুজিটা আমার একটু ক্রাঞ্চিটা হয়, তো এই যে দিয়ে দিলাম সুজি। এবার দেবো, তোমরা চাইলে ক্যাপসিকাম দিতে পারো, তো আমি এখন দেখছি ক্যাপসিকাম নেই আমার ঘরে, তো একটু দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আগের দিন ক্যাপসিকাম দিয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল, তো আজকে নেই। আর এই দিয়ে দেবো টমেটো কুচি, এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে এবার এটাকে মিক্স করব। মিক্স করে এবার একটু মনে হচ্ছে একটু জল দিতে হবে, ঠিক আছে, তো জল দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রাখব। দেখো এই যে আমার মনে হচ্ছে একটা দই অ্যাড করলে ভালো হবে, তো আমি আর একটু দই নিলাম, সামান্য বেশি না, আর একটু নেব জল, মনে হচ্ছে জলটা একটু কম হয়ে গেছে, তো একটু জল নিলাম। দেখো ঠিক আছে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, ঢাকা দিয়ে রাখবো, এরপরে দেখাচ্ছি বাকিটা। 10 মিনিট হয়ে গেছে আর আমি ভুলে গেছি, এবার একটু মিক্স হার্বস দেখো এর মধ্যে একটু অ্যাড করে দেবো, এটাও পেয়ে যাবে, আর না পেলেও কোনো প্রবলেম নেই, এমনিতেও এর টেস্ট খুব ভালো, একটু মিক্স করে দেবো, ঠিক আছে, সামান্য। আমার রসগোল্লা রাখা থাকে কেন, আমি বাড়িতেই তোমার এই নর্মাল তাওয়াতেই ইয়ে বানাই, পিৎজা বানাই, তো ওর জন্য আমার কাছে ঘরে এগুলো রাখা থাকে। আমি কী করে তাওয়াতে পিৎজা বানানো যায় তোমরা সেটা দেখতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে। নর্মাল এমনি ফ্রাইং প্যানে কড়াইতে পিৎজা বানাতে পারো, কোনো মাইক্রোওভেনের দরকার নেই, আর খুব সোজা। তো দেখো এই যে মিক্স করে দিয়েছি, এই যে ব্রেডে এবার আমরা কী লাগাবো, এই যে এটা মিক্স করে রেখেছিলাম ব্রেডে, এবার লাগিয়ে দেবো। দেখো
ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে গেছে, এবার এতে একটু তেল দেব। আমি আগের দিন ঘি দিয়ে করেছিলাম, তো আজকে তেল দিয়ে করব। একটু ঘি খাওয়া বেশি হয়ে গেছে, তো তোমরা বাটারও দিতে পারো, খুব সামান্য বেশি দেওয়ার দরকার নেই, আমার মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে, তো খুব সামান্য দাও। এবার তেলটা যে একটু গরম হয়ে যাবে, এর মধ্যে কারি পাতা দিতে পারো আর একটু সর্ষে। গরম হয়ে গেছে, কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা অপশনাল, চাইলে না দিতে পারো, কোনো ব্যাপার না। আমি আগের দিন দিইনি কারি পাতা, তো মাঝে একদিন করেছিলাম সেদিন দিয়েছিলাম। তো এবার কি করবো, এই ব্রেডের উল্টো পিঠটা, এই যেদিকে আমরা মাখিয়েছি এটা হচ্ছে নিচের দিকে দিয়ে দেবো। বাকিগুলো ধর কমপ্লিট করে নেব, এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। তো দেখো বানিয়ে নিয়েছি, দেখতে দারুণ, যেমন খেতে তেমন সুন্দর। আমি কিছু কিছু পাউরুটিটাকে দু টুকরো করেছি, কিছুটাকে চার টুকরো করেছি, বাবুই ছোট তো ওর জন্য। দেখেছো রেসিপিটা, তাহলে ট্রাই করে আমাকে জানিও, কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে তো লাইক করতে হবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করতে হবে, যাতে সবাই যারা খুব একটা ভালো রান্নাবান্না পারো না, নতুন শিখছো, তারাও ট্রাই করতে পারে, তো তাদের সাথে শেয়ার করো। আর পিছনে দেখো যে কুশন কভারটা দেখছো কেমন হচ্ছে, এটা হাতে বানানো। আমার আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি এসব বিশেষ করে কুশন কভার, পিলো কভার, কুর্তি, চুড়িদার, তারপর তোমার ওয়ালপেন্টিং বিভিন্ন দিয়ে থাকি, দেখলেই বুঝতে পারবে, তো চাইলে সেই চ্যানেলটা দেখতে পারো, আর এটাও দেখতে পারো এই কুশন কভারের ডিজাইনটা, তো লিঙ্কটা ডিসক্রিপশানে আছে আমার এই চ্যানেলে। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, লভ, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।